हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ सॉल्यूशन की। आज हमें तुम्हारे दशम श्रेणी गणित वित्तस्थ कोण संक्रांत उपपाद्य अध्याय नम्बर सात तार एक उपपाद्य कराची। ये उपपाद्यटा करार आगे कतगुलो बेसिक जिनिस सम्बन्धे आईडिया थाका दरकार, से आईडिया कर दी तारपर आमी करब। और आरेकजन कमेंट कर 6.2 एगारो अंकटा कर दी, सेटाओ कर देव। ठीक है, 6.2 एगारो अंकटा ওই তোমার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বোধহয় করে দেবো। তো এখন দেখো কতগুলো বেসিক আইডিয়া থাকা দরকার। আমি অধ্যায় নাম্বার সাত বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। তো আমি কি করছি দেখো, এই ধরে নাও একটা, আমি আগে বৃত্ত সম্বন্ধে আইডিয়া থাকা দরকার, সেটাই বলছি আমি। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কেন্দ্র এটা, আর এটা বৃত্তের পরিধি। তাহলে বৃত্তচাপ কাকে বলে? এই যে এই যে এইটুকু অংশ মনে করো, এটা এইটা নিলাম, এই যে এইটুকু অংশ। ঠিক আছে, তার মানে এইটুকু অংশ, ক্লিয়ার? এটা হচ্ছে একটা বৃত্তের চাপ। মানে যদি পুরো বৃত্তটাকে তুমি মুছে দাও, তাহলে আমি বলবো এই বৃত্তটা যে বৃত্তের অংশ, এই বৃত্তটা এইটা তো একটা বৃত্তের অংশ, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। কি বলা হচ্ছে? বৃত্তচাপ। এইবারে যদি এর নাম তুমি দাও এ বি সি, তখন বৃত্তচাপটা কেমন করে লিখবে? না, এ বৃত্তচাপ এ বি সি, এখানে একটা দাগ, এটা হচ্ছে বৃত্তচাপে। এখন এই বৃত্তচাপটা এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। দেখো, এই বৃত্তচাপের শেষ প্রান্ত দুটো যোগ করলে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটার নাম দাও, কেন্দ্রের নাম দাও ও। তাহলে কেন্দ্রস্থ কোণটার নাম কী হচ্ছে? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে অবস্থিত যে কোণ, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি। যে কোণটাকে বলবে সেটা যেন মাঝে থাকে, এ ও সি বলতে পারো বা সি ও এ, ও যেন মাঝে থাকে, ওটা যেন সি, তো ওটা যেন মাঝে থাকে। ঠিক আছে, এটা তুমি লক্ষ্য করতে হবে। এটার নাম তুমি এমনিও দিতে পারো সি ও এ, এটাও দিতে পারো, মানে ওটা যেন মাঝে থাকে। ঠিক আছে, আর এটা যদি বৃত্তটা হয়ে থাকে তাহলে এই বৃত্তচাপটা, এবারে এই কোণটাকে মুছে দিচ্ছি, এই কোণটাকে মুছে দিলাম, এই বৃত্তচাপের শেষ প্রান্ত দুটো পরিধিতে যে কোণ উৎপন্ন করছে, পরিধিতে যে কোণ উৎপন্ন করছে, এটার নাম যদি দি দাও তাহলে এইটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা কী বলা হচ্ছে? বৃত্তস্থ কোণ, বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাই এর নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, তার নাম হচ্ছে এ ডি সি। বৃত্তস্থ কোণ নাম হচ্ছে এ ডি সি। দেখো, ডি মাঝে রেখেছি, তুমি এটার নামই দিতে পারো, আবার সি ডি এ, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিটা যেন মাঝে থাকে। এখন তাহলে এইটা ছিল কেন্দ্রস্থ কোণ, আর এটা ছিল কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই দুটো সম্বন্ধে আইডিয়া থাকা দরকার। তোমাকে এই উপপাদ্য প্রমাণ করতে বলেছে যে তুমি দেখাও যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল, মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো এটা 60 ডিগ্রি, মানে এটা 30 হলে এটা 60 হবে, এটা একটা ধর্ম। মানে বৃত্তস্থ, এই বৃত্তের যে কোনো একটা চাপের ক্ষেত্রে তার কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল হয়, এইটা ডবল এটা হয়, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। আরেকটা জিনিস আইডিয়া থাকা দরকার, সেইটা বলে দিচ্ছি। এই উপপাদ্য প্রমাণ করতে গেলে এইগুলো লাগবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে মনে করো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণ, এটা একটা কোণ, ধরুন ত্রিভুজটার নাম এ বি সি। ঠিক আছে, ত্রিভুজের নাম, তাহলে এই বিসি বাহুকে যদি বাড়িয়ে দাও, তাহলে যে কোণটা বিসি বাহু সোজা বাড়িয়ে দাও, তাহলে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে বহিঃস্থ কোণ। কী কোণ? বহিঃস্থ কোণ, বাইরে অবস্থিত কোণ, বহিঃস্থ কোণ এটা। ঠিক আছে, বহিঃস্থ কোণ, আর এইগুলো সব বহিঃস্থ কোণ, এগুলো সব হচ্ছে অন্তস্থ কোণ, এইটা এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে বহিঃস্থ, এটা যদি বহিঃস্থ কোণ হয়, তার নিকটবর্তী অন্তস্থ কোণ এটা, আর এই কোণ দুটোকে বলা হচ্ছে এই বহিঃস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এইটাও বিপরীত অন্তস্থ কোণ, এটা এই বহিঃস্থ কোণের অন্তস্থ কোণ, এটা তার বিপরীত হচ্ছে এইটা আর এটা। তাহলে এইগুলোকে বলা হচ্ছে বহিঃস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, এগুলোকে বলা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। এই আইডিয়াটা থাকা দরকার। আর কি হয়, নিয়ম হচ্ছে এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা হবে। কি হলো, এই কোণটা নাম একটা এক্স দাও,
এই কোনটা নাম তাহলে কি হলো বলো তো, কোনটা কি হলো, এইটা 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 মানে এই আসছে তাই না, এই আসছে, তার মানে এ সি এক্স, তাহলে কোনটার নাম কি হলো, এ সি এক্স, তাহলে বহিঃস্থ কোনটার নাম কি হলো, বহিঃস্থ কোনটার নাম হলো, বহিঃস্থ এটা কোণের চিহ্ন, বহিঃস্থ কোনটার নাম হচ্ছে এ সি এক্স, এ সি এক্স সমান অন্তঃস্থ বিপরীত, এটা কার সঙ্গে সমান না, এই দুটো সমষ্টির সঙ্গে সমান, তাহলে এই কোনটা নাম আর এই কোনটা নাম, তাহলে কি লিখবে, অন্তঃস্থ বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত, অন্তঃস্থ বিপরীত, অন্তঃস্থ বিপরীত কি কোণ, এই কোনটা নাম বলো, এই কোনটা নাম বলো, সি বি এ বা এ বি সি বলো, কোন কোনটা, এই কোনটা নাম, তাহলে একে মাঝে রাখতে হবে, এ বি সি অ্যাঙ্গেল এ বি সি প্লাস এই কোনটা নাম, এই কোনটা একে মাঝে রাখতে হবে, বি এ সি অ্যাঙ্গেল বি এ সি, এটাই ধর্ম যে এই কোনটা সমান এই কোনটা প্লাস এই কোনটা, ধরে নাও এটা মনে করো তুমি এইটি 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 ডিগ্রি হলো, তাহলে এটা হয়তো থার্টি এটা হয়তো ফিফটি, এমনি তার মানে এই এইটি সমান থার্টি প্লাস ফিফটি এরকম হবে, ঠিক আছে, এটা 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 একটা ধর্ম। আর একটা ধর্ম তোমাকে জানতে হবে, এটা হয়ে গেল দুটো তোমার ধর্ম জানলে, এই ধর্মগুলো না জানলে তুমি জ্যামিতিটা প্রমাণ করতে একটু অসুবিধা হবে, এই ধর্মগুলো একটু না ভালোই অসুবিধা হবে। এবার আরেকটা বলছি, ধরুন নাও এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এ বি সি, এটা তোমরা জানো তবুও বলে দিচ্ছি, সবাই তো আর জানো না, তো ধরুন নাও এই বাহুটা আর এই বাহুটা সমান, লেন্থের এর লেন্থ আর এর লেন্থ, এই বাহুটা এ বি এর দৈর্ঘ্য আর এ সি এর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, যদি ধরুন নাও এটা পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার, এই কোণটা যদি ধরুন নাও সিক্সটি ডিগ্রি হয়, এই কোণটা যদি থার্টি ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও থার্টি ডিগ্রি, মানে বাহু দুটো সমান হলে সেই বাহু সংলগ্ন সেই বাহু দুটো সমান হলে ভূমি সংলগ্ন কোণ দুটো, এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে ভূমি হচ্ছে এটা, এই ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হবে, এটা হচ্ছে আরেকটা ধর্ম। এই কটা ধর্ম নিয়ে আমি যে উপপাদ্য বলছি এখন সেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করা যাবে, কি বলেছে প্রমাণ করতে হবে, এটা উপপাদ্য নাম্বার 3.4, ঠিক আছে, উপপাদ্য নাম্বার 3.4, উপপাদ্য নাম্বার উপপাদ্য 3.4, পেজ নাম্বার তোমাদের বইয়ে এখানে পেজ নাম্বারটা কত দেওয়া আছে, 1 2 3, 1 2 3, ঠিক আছে। হ্যাঁ, এর আগের দিন তোমরা বলছিলে যে ক্লাস টেনের ভিডিও অনেক দিনই, এর আগের দিন একটা ভিডিও বানানো হয়েছিল, কিন্তু সাউন্ডের প্রবলেমের জন্য আমি সেটা ছাড়তে পারিনি, এই এই এইটাই এই ভিডিওটা ছেড়েছিলাম, এইটাই ভিডিওটা পাঠিয়েছিলাম, কিন্তু সাউন্ডের প্রবলেমের জন্য মিস করে গেছে, ওই জন্য দিতে পারিনি, এটা একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, দেখ সেটা তোমাদের জানিয়ে দিলাম, তোমরা ভাবছো ক্লাস টেনে ভিডিও দিতে এত দেরি হচ্ছে কেন, তাহলে উপপাদ্য 3.4 পেজ নাম্বার 1 2 3, ঠিক আছে, 123 কী উপপাদ্যটা ছিল, এটা লিখলে এগুলো উপপাদ্য লিখে এটা মুছে মুছে করতে হবে, কারণ জায়গাটা বলছে কি বৃত্তস্থ, উপপাদ্যটা এরকম দিয়েছে বৃত্তস্থ বৃত্তস্থ সরি কোনো চাপের উপর অবস্থিত, কোনো চাপের চাপের উপর অবস্থিত অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তোমাকে প্রমাণ করতে হবে, কোণের দ্বিগুণ, এটা কোণের দ্বিগুণ, এটাই প্রমাণ কর, এটাই দিয়েছিল উপপাদ্যটা, প্রমাণ কর, পরীক্ষা আসে উপপাদ্যটা জানা দরকার, এটা হচ্ছে উপপাদ্যটা, ঠিক আছে। এবার আমি কী করবো দেখো, এবার লেখাগুলো দেখো, আমি আগে বুঝিয়ে নিই তারপর লেখাগুলো লিখবো, ঠিক আছে, এবারে বুঝিয়ে নিচ্ছি তারপর লেখাগুলো লিখবো, তাহলে তোমার সুবিধা হবে। ধরে নাও এই একটা বৃত্ত আছে, এটা তার কেন্দ্র, আর চাপটা ধরে নিলাম এইটা তার চাপ, মানে এ বি সি চাপ, এ বি সি চাপ, এই চাপের উপর তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, রাইট, এটা কেন্দ্রস্থ কোণ, আর এইখানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ, এটার নাম দাও ডি। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে, যে এই কোণটা এই কোণটা ডবল,
তুমি তাহলে কি এই কোণটার নাম কি লিখবে? প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ, এ ও সি কোণ সমান এই কোণটা ডবল দুই গুণিত এই কোণটা, এটা প্রমাণ করতে হবে। এই কোণটা, এই কোণটার নাম বি, তাহলে এ ডি সি কোণ, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইবার প্রমাণটা তোমাকে কেমন করে করবো দেখো। আমি প্রথমে কি করব, এই ডি ডি আর ডি আর ওটাকে ডি ও যোগ করে আমি এক্স পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এক্স পর্যন্ত বাড়ানো হলো। তাহলে দেখো তো, এইটা একটা ত্রিভুজ কিনা দেখো তো ভালো করে, এইটা এইটা একটা ত্রিভুজ হচ্ছে কিনা, সেই ত্রিভুজটা এখানে আঁকো তো। এইটা আঁকছি, ঠিক আছে, এইটা সেই ত্রিভুজটা। কি নাম ছিল এটা? ডি। এটার নাম কি ছিল? এ। এটার নাম ছিল ও, এটার নাম ছিল এক্স। দেখো এই ছবিটাকে, এই এই যে ত্রিভুজটা, আমি ছবিটা এখানে এঁকেছি। তাহলে এখানে এটা দেখো, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হয়েছে, তার মানে এটা বহিঃস্থ কোণ। এই কোণটা কার সঙ্গে সমান? এইটা প্লাস এইটা। এখন এই কোণটা কার সঙ্গে সমান হলো? এই কোণটা প্লাস এই কোণটা। এখন দেখো তো, এই এই এইটা বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এইটা বৃত্তের ব্যাসার্ধ আর এটা বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ তো নির্দিষ্ট হয়, তার মানে এইটা যত সেন্টিমিটার যত দৈর্ঘ্যের এটা তত দৈর্ঘ্যের, তার মানে এই কোণটা এই কোণটা সমান হয়। তাহলে আমি কি বললাম, এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, কি বললাম দেখো ভালো করে। এই কোণটার নাম বলো এক্স ও এ কোণ, তাহলে কি লিখবা? লিখবে যে এক্স এ এক্স ও সরি এক্স ও এ কোণ অ্যাঙ্গেল, এই কোণটা তো, এই কোণটা ও, তাহলে এক্স ও এ কোণ সমান কোন কোণটা হবে? সমান হবে এই কোণটা প্লাস এই কোণটা, ডি কোণ, ডি কোণ প্লাস এ কোণ। ডি মানে হচ্ছে ও ডি এ কোণ, অ্যাঙ্গেল ও ডি এ কোণ প্লাস অ্যাঙ্গেল, এই কোণটার নাম হচ্ছে ও এ ডি কোণ, ও এ একটু নিচে লিখে দিই নাকি, প্লাস অ্যাঙ্গেল ও এ ডি কোণ। ঠিক আছে, তাহলে ও ডি এ প্লাস অ্যাঙ্গেল ও এ ডি। এখন এখন যেহেতু এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই কোণটা এই কোণটা সমান, তাহলে সেটা এখানে লিখলাম, যেহেতু যেহেতু ও এ আর ও ডি সমান, যেহেতু ও এ সমান ও ডি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্যই সমান, এটা লিখতে হবে একই বৃত্তের। আমি এগুলোই লিখবো পত্র প্রমাণ করার সময়, এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি একই বৃত্তে এগুলো লেখা দরকার, এগুলো বুঝে নাও, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা এই কোণটা সমান। অতএব অতএব এই কোণটা মানে ও ও ডি এ অ্যাঙ্গেল ও ডি এ, ও ডি এ প্লাস সমান অ্যাঙ্গেল ও এ ডি, ও এ ডি। তার মানে আমি বলবো যে ও এ ডি এর জায়গায় আমি ও ও এ ডি এর জায়গায় আমি ও ডি এ লিখতে পারি, তাহলে এইটার জায়গায় আমি এইটার জায়গায় অর্থাৎ ও এ ডি এ দেখো ও এ ডি, তার জায়গায় ও ডি এ লিখবো, তাহলে এইটা আমি লিখে দেবো, এইটাকে লিখে দেবো আমি প্লাস ও ডি এ। তাহলে ও ডি এ দুটো কোণ, তাহলে দুই গুণিত ও ডি এ হয়ে গেল এটা। তাহলে এক্স ও, তাহলে এই কোণটা সমান বেরোলো দুই গুণিতে এই কোণটা, এই কোণটা সমান, এই কোণটা সমান বেরোলো দুই গুণিতে এই কোণটা। একইভাবে এই যে এইটা আছে, এই 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 ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এখানে আঁকছি, ঠিক আছে, এই ত্রিভুজটা এখানে এঁকে দিলাম, এটার নাম কী ছিল? সি বিন্দু। তাহলে একই সি বিন্দু, তাহলে একইভাবে তোমার দেখো যে তুমি এইটা এবারে যদি এটাকে মুছে দিই, এটাকে যদি মুছে দিই, তাহলে এটা বহিঃস্থ কোণ হলো, এই বহিঃস্থ কোণটা কার সঙ্গে সমান? এইটা প্লাস এইটা, কিন্তু এক এই এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা সমান হলে এই কোণ দুটো সমান, তার মানে এই এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে কী বলবে সেক্ষেত্রে? এই একই লেখা হলো, এবার লিখবে যে কোণটা এক্স ও সি কোণ, অ্যাঙ্গেল এক্স ও সি কোণ, অ্যাঙ্গেল এক্স ও সি কোণ সমান অ্যাঙ্গেল এক্স ও সি কোণ, এই কোণটা সমান এই কোণটা ও ডি সি কোণ, অ্যাঙ্গেল ও ডি সি প্লাস অ্যাঙ্গেল ও সি ডি, এইটা প্লাস এইটা, এই কোণটার নাম সি ও সি ডি, অ্যাঙ্গেল ও সি ডি, লিখলি তো? এইবারে দেখো তো, এই ও সি ডি আর ও ডি সি সমান, ও সি ডি আর ও ডি সি সমান, তাহলে আমি এই ও সি ডিটাকে মুছে, এখানে মোছা তো যায় না, এটা আমি লেখা পর্যন্ত বলে দেবো, এটা ও ডি সি কোণ। তাহলে কী হলো? দুটো ও ডি সি কোণ হলো, তাহলে টু ইন্টু ও ডি সি কোণ।
এইবার দেখো তো এক্স ও এ কোণ সমান টু ইন্টু ও ডি ও কোণ, আবার এক্স ও সি কোণ সমান টু ইন্টু ও ডি সি কোণ, এই লাইন দুটো আমি যোগ করছি দেখো এবারে, এবার দেখো করছি তাহলে এই এইটা আর এইটা যোগ করছি, এইটা এটা যোগ করছি, তাহলে অ্যাঙ্গেল এক্স ও এ কোণ প্লাস অ্যাঙ্গেল এক্স ও সি কোণ, এক্স ও সি কোণ সমান টু ইন্টু ও ডি এ, টু ইন্টু অ্যাঙ্গেল টু সরি টু ইন্টু অ্যাঙ্গেল ও ডি এ ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল টু ইন্টু ও ডি সি প্লাস অ্যাঙ্গেল টু ইন্টু ও ডি সি। এবার যদি টুটা কমন নাও তাহলে কি এলো, ও অ্যাঙ্গেল ও ডি এ প্লাস অ্যাঙ্গেল ও ডি সি, ছবিটা মুছে দিলাম অসুবিধা হচ্ছে তাই না, তো মুছে দিলাম তো আবার আমি ছবিটা কেউ দিচ্ছি এখানে আবার একই জিনিস তাহলে বুঝতে পারবে। এই ছিল তোমার বৃত্তটা, এটা ছিল কেন্দ্র ও, এটা ছিল বৃত্তচাপটা এবিসি এবিসি, এখানে ছিল এটা কেন্দ্রস্থ কোণ, এটা ছিল বৃত্তস্থ কোণ, এটার নাম দিয়েছিলাম ডি আর ডি 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 ও ডি আর এটা যোগ করে আমি এক্স নাম দিয়েছিলাম। তাহলে এখন দেখো তো এক্স ও এ কোণ, এক্স ও এ কোণ মানে এই কোণটা প্লাস এক্স ও সি কোণ, এক্স ও সি কোণ মানে এক্স ও এ কোণ প্লাস এক্স ও সি কোণ মানে কোন কোণটা হলো, এই কোণটা প্লাস এই কোণটা মানে পুরো কোণটা, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি এ ও সি কোণ, এইটার জায়গায় আমি লিখতে পারবো এ ও সি কোণ, তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি এ ও সি সমান টু ইন্টু ও ডি সি, দেখো তো ও ডি সি আর ও ডি এ তার মানে এই কোণটা প্লাস এই কোণটা মানে এই কোণটা, তার মানে এ ও এ এ ডি সি কোণ, অ্যাঙ্গেল এ ডি সি কোণ, এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল। অতএব কেন্দ্রস্থ কোণ, অতএব কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান দুই গুণিত বৃত্তস্থ কোণ তাই না, দুই গুণিত বৃত্তস্থ কোণ এটা প্রমাণ করতে বলেছিল। এইবারে তোমাকে পুরো লেখাটা লিখে দিচ্ছি ঠিক আছে, এইবারে লেখাটা এটা তোমাকে বোঝালাম, এবারে লেখাটা লিখেছি দেখো, ডবল খাটনি করছি খালি তোমাদের শিক্ষার জন্য যাতে তোমরা শিখতে পারো, সঠিক জ্যামিতি মুখস্থ করার জিনিস নয়, উপপাদ্য মুখস্থ করার জিনিস নয়। তাহলে আবার এবারে উপপাদ্যটা কী করতে হবে আমি একটু এবারে ছোটো করে ছবি এঁকে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এবার পড়ে দিচ্ছি। এখানে আমি একটা বৃত্তচাপ নিলাম, যা তোমাদের লিখেছি তাই লেখাবো ঠিক আছে, এ বি সি তার কেন্দ্র ছিল ও, তাহলে এটা ছিল কেন্দ্রস্থ কোণ আর এটা ছিল বৃত্তস্থ কোণ, এটার নাম ছিল ডি বিন্দু, যদি অসুবিধা এখানে ডি লেখো ডি বিন্দু ঠিক আছে, আর এটা ছিল এইটা যোগ করে দাও এটা যোগ করে বাড়ি দাও এটা ছিল এক্স ঠিক আছে। এবার আমি লিখেছি এখন প্রথম থেকে শুরু করছি ঠিক আছে, ধরা যাক লিখতে হবে এরকম, ধরা যাক ও কেন্দ্রিক বৃত্তের ওটা ইনভার্টেড কমার মধ্যে ঠিক আছে, ও কেন্দ্রিক বৃত্তের কেন্দ্রিক বৃত্ত, এই বৃত্তটা তো ও কেন্দ্রিক বৃত্তের এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও সি ও বৃত্তস্থ কোণটার নাম কি হচ্ছে এডিসি, এটা তোমার এটা হচ্ছে স্বীকার্য, এটা হচ্ছে স্বীকার্য, এটা স্বীকার্যের মধ্যে পড়ে। এইবার হচ্ছে প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কমা, কি প্রমাণ করতে হবে
AOC সমান 2 ইনটু প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল AOC এটা কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু অ্যাঙ্গেল ADC সমান 2 ইনটু অ্যাঙ্গেল ADC এটা প্রমাণ করতে হবে এবার অঙ্কন প্রমাণের পর এবার অঙ্কন অঙ্কন কি লিখবে কি অঙ্কন করেছো অঙ্কন আমরা D আর O যুক্ত করে X পর্যন্ত বর্ধিত করেছি D, O যুক্ত করে X পর্যন্ত বর্ধিত করা হলো বা বাড়ানো হলো যা লিখবে বর্ধিত করা হলো এইবার হচ্ছে প্রমাণ ঠিক আছে এই পর্যন্ত হয়েছে এবার প্রমাণে আসছি ঠিক আছে প্রমাণে আসছি দেখো এই পুরো লেখা লিখলে তবে ভুল নাম্বার ঠিক আছে কিন্তু পুরোটা তো মুখস্থ করবে মুখস্থ তো করা যাবে না প্র্যাকটিস করবে এটা দেখে দেখে যেমন বোঝাচ্ছি এরকম তুমি যদি আজকে প্র্যাকটিস করো বা কালকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভালো হবে জিনিসটা প্রমাণ হচ্ছে প্রমাণটা কি করবে যে তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এটা লিখবে ত্রিভুজ ABC ত্রিভুজ আগে এটা লিখবে না এটা হ্যাঁ এবার লেখো এইটা লেখো এখানে যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ADX এর ক্ষেত্রে ত্রিভুজ তো ও পর্যন্ত এক্সটা তো বর্ধিত ADO এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে ক্ষেত্রে বহিস্থ কোণ AOX এটা বহিস্থ কোণ AOX সমান অন্তঃস্থ বিপরীত এই কথাগুলো লিখতে হয় অন্তঃস্থ বিপরীত অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ODA প্লাস অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে OAD এগুলো তোমাদের বললাম যে কী করে নাম লিখতে হয় OAD ঠিক আছে সমান এই সমান চিহ্নের নিচে সমান চিহ্ন বলে তো অত জায়গা নেই তাহলে এবারে ODA লিখবে এখানে লিখবে এইখানটা সাইডে লিখবে যেহেতু OA সমান OD কেন একই বৃত্তের ব্যাসার্ধ এটা লিখেছিলাম এটাই আমি বোঝাচ্ছিলাম লিখে একই বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য সমান অতএব এই কোণটা আর এই কোণটা সমান হয় তাহলে অতএব অ্যাঙ্গেল ODA সমান অ্যাঙ্গেল OAD ঠিক আছে এটা সাইডে লিখতে হবে আর এখানে লিখতে হবে ODAটা থাকবে ODA প্লাস OAD এর জায়গায় ODA লিখে দাও ODA আচ্ছা তোমরা বলো তো এইটার জায়গায় আমি OAD লিখতে পারতাম আমাকে তো প্রমাণ করতে হবে যে এইটা এইটা ডবল এইটা কারণ এই কোনটাই দরকার আমার তো এই কোনটা দরকার নেই ওই জন্য OADটা আমি রাখতে চাইছি না এইটাকে আর রাখতে চাইলাম না তার জায়গায় এটা লিখে দিলাম ঠিক আছে কারণ আমার দরকার হচ্ছে যে আমাকে এইটাকে ডবল দেখাতে হবে তারপর এই কোনটা দরকার আছে এই কোন দুটো তো দরকার নেই সেই জন্য আমি এটাকে হাঁটাতে চাইলাম সমান হচ্ছে 2 ইনটু অ্যাঙ্গেল ODA তাহলে ODA মিলে দুটো ODA হলো ঠিক আছে ABC তো হয়ে গেছে ঠিক আছে আবার একইভাবে হ্যাঁ একইভাবে এমনি লিখতে পারো একইভাবে ত্রিভুজ এই ত্রিভুজটার নাম লিখবে এই ত্রিভুজের নাম এইটার নাম দিয়েছিলাম এ এটার নাম AOX তাহলে এটার নাম দেবো ADO এটার নাম তাহলে CDO লেখো তাহলে ত্রিভুজ CDO এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেল তাহলে বহিস্থ অ্যাঙ্গেল বা বহিস্থ লিখলে না লিখলে ওটা একইভাবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বহিষ্ঠ অ্যাঙ্গেল COX সমান 2 ইনটু অ্যাঙ্গেল এখন ডাইরেক্ট COX সমান 2 ইনটু অ্যাঙ্গেল এটা 2 ইনটু অ্যাঙ্গেল
ওডিসি টু অ্যাঙ্গেল ওডিসি একই কারণে ওই একই এই ত্রিভুজটা যেমন করে বললাম এই ত্রিভুজটা একই, এইটা ডট 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 এক নাম্বার, এটা ডট 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 দু নাম্বার, ঠিক আছে। এইবারে লিখবে যে এইবারে এই পর্যন্ত লিখলে, এইবারে হচ্ছে এরপরের লাইনটা এক নাম্বার এটা দিয়েছিলাম তো, এটা ছিল ও, এটা ছিল অ্যাঙ্গেল সি ও এক্স, এটা ছিল অ্যাঙ্গেল সি ও এক্স, এটা ছিল এ ও এক্স, এটা তো এক নাম্বার ছিল, তার মানে এক নাম্বার এবার লিখবে এক নং এক নাম্বার ও, দুই নং দুই নাম্বার যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করে কি পাই, এইটা এইটা প্লাস এইটা এক নাম্বার, এইটা যদি এখানে না লেখো এইটা 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 সমান সমান এটা সমান এটা সমান এটা, তার মানে এইটা সমান তো এটা বেরিয়েছে, তাহলে এ ও এক্স অ্যাঙ্গেল এ ও এক্স যোগ করে পাই অ্যাঙ্গেল এ ও এক্স, এক নাম্বারের এ ও এক্স, আর দু নাম্বারের দু নাম্বারের অ্যাঙ্গেল সি ও এক্স অ্যাঙ্গেল সি ও এক্স সমান এক নাম্বারে এ ও এ ও এক্স সমান কি বেরিয়েছে না টু ইন্টু ও ডি এ, টু ইন্টু অ্যাঙ্গেল ও ডি এ প্লাস টু ইন্টু অ্যাঙ্গেল দু নাম্বারে কী বেরিয়েছে ও ডি সি, ও ডি সি, ঠিক আছে। এবারে পুরোটাকে মুছতে এটা হয়েছে এবারে, তাহলে এবারে ছবিতে দেখো তো এ ও এক্স আর সি ও এক্স মানে এ ও সি আসছে, এই দুটো যোগ করে আসছে অ্যাঙ্গেল এ ও সি, এখানে বা লিখবে বা লিখে সমান টুটা কমন নাও অ্যাঙ্গেল ও ডি এ প্লাস অ্যাঙ্গেল ও ডি সি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে কী এলো সমান অ বা বা অর যা লিখবে বা অ্যাঙ্গেল এ ও সি সমান টু ইন্টু অ্যাঙ্গেল ও ডি এ, দেখো তো ও ডি এ আর ও ডি সি মিলে এ অ্যাঙ্গেলটা পেলাম, এ নাম হচ্ছে এ ডি সি সমান অ্যাঙ্গেল এ ডি সি, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। অতএব অতএব কেন্দ্রস্থ কোণ, অতএব কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান দুই গুণিত বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ প্রমাণিত প্রমাণিত, ঠিক আছে, এই হলো টোটাল প্রমাণ। এইবারে এই যে উপপাদ্যটা তোমাদের এইভাবে লিখে করালাম, তোমরা কে কেমন বুঝতে পারলে, পরিষ্কার বুঝতে পেরেছ কি না আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এইবারে আমার এই ভিডিও বৈশিষ্ট্য হচ্ছে আমি এই ভিডিও অঙ্ক করাচ্ছি, তার মানে ওই যে একজন কমেন্ট ভূমিকা কমেন্ট করেছে আমাকে যে আমি 6.2 এর 11 অঙ্কটা পারিনি, আমি এই এতেই করে দিই, ঠিক আছে, আমার থাম্বনেলেও লেখা থাকে না কিন্তু আমি করে দিই, আমি করে দিই, এবং যারা পরপর ভিডিও দেখতে থাকে তারা কিন্তু এগুলো পেয়ে যাবে, ঠিক আছে, যে আমার যা আটকেছে আমি পরেরটা পেয়ে যাব, ঠিক আছে। এখন ও লিখেছে 11 অঙ্কটা, যেটা আমি কয়েকটা অঙ্ক তো করে দিয়েছিলাম, আটকাতেই পারে, তো একটা আটকেছে 6.2 এর 11 অঙ্ক, 11 অঙ্কটা, আরও একটা অঙ্ক আটকালেও আমি করে দেবো, একজনেরও আটকালে আমি করে দেবো, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তোমরা যাতে ভালো রেজাল্ট করো সেদিকেই আমার দৃষ্টি। কি বলেছে দেখ 11 অঙ্কটা, এটা পেজ নাম্বার হচ্ছে 118, পেজ নাম্বার হচ্ছে 118, 118 আমার বইটাতে আমি যা দেখছি 118 নম্বর পেজে 11 অঙ্কটা। কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা, কীটনাশক রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাসের হার দেখলাম আমি অঙ্কটা কি বললাম, হ্রাসের হার, হ্রাসের আর তোমার কি বলেছে, হ্রাসের আরকে আমরা বলি আর, তাই তো, হ্রাসের আরকে আর বলি, আর ইকুয়াল টু 20%, এটা হ্রাস পেয়েছে কিন্তু, ঠিক আছে। এবং 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে জনসংখ্যা কৃষকের সংখ্যা 300 জন 3000 জন হলে, তিন বছর পূর্বে কৃষক সংখ্যা
পি সমান কত বলেছে, তিন আর তিন বছর পূর্বে কিশোর সংখ্যা 3000 জন, কিশোর সংখ্যা 3000 জন। তাহলে বলেছে বর্তমানে ওই গ্রামে ওইরকম কিশোরের সংখ্যা কত হবে, মানে এখন কিশোরের সংখ্যা কত, সবসময় এই সময়ের বৃদ্ধি আগেরটা যদি দিয়ে দেয় পরেরটা বার করতে পারে, সেখানে এক্স ধরা, মানে এক্স ধরার দরকার নেই, মানে কিশোরের সংখ্যাটা এক্স ধরার দরকার নেই, কারণ কিশোর সংখ্যা দিয়ে দিচ্ছে। তাহলে তোমাকে 3 বছর পরে, তাই না, বছরটা দিয়েছে, তাহলে সময়টা দিয়েছে, সময়টা এন সমান 3 বছর, এন সমান 3 বছর। তাহলে এবার তুমি ফর্মুলা চালাও, তাহলে লিখবে অতএব, অতএব বর্তমানে, বর্তমানে কৃষক সংখ্যা, বর্তমানে কৃষক সংখ্যা, কৃষক সংখ্যা সমান পি ইন্টু হ্রাস পাচ্ছে ওয়ান মাইনাস, হ্রাস পাচ্ছে মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই সূত্র থেকে, তাই না, ইকুয়াল টু পি এর মান হচ্ছে 3000, দেখো তোমাদের পি এর মান 3000 দিয়েছে, ওয়ান মাইনাস আর এর মান 20/100 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে, তিনটা ভালো করে লিখেছি, হোল টু দি পাওয়ার 3 হয়েছে। এইবারে কি এলো এই পর্যন্ত, তারপরটা আবার লিখছি এখানে, তাহলে কি হলো সরল, এর পরের লাইনটা সমান চিহ্ন 3000 ইন্টু 80 থেকে 100 থেকে 80 বিয়োগ 100 থেকে 20 বিয়োগ 80/100 হোল কিউ, 80/100 হোল কিউ, হোল কিউ মানে 3 বার, হোল কিউ মানে 3 বার 80/100 লেখো তাহলে হয়ে যাবে 80/100। এবারে কাটাকুটি করতে পারলে অঙ্কটা হয়ে যাবে, দেখো এর দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কাটো, এর একটা 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 শূন্য কাটো, এর একটা, এর একটা, এর একটা, তাহলে শূন্য আর বেঁচে নেই, তার মানে পড়ে রইল 3×8×8×8, তাহলে কত হলো 8×8=64, 64কে তুমি 3×8=24 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে গেল কথাটা শেষ। তাহলে কত হলো 4×4=16, 4×4=16, 4×6=24, 1,25, 256, আর এটা দিয়ে গুণ করলে 128, 64, 2×8, 2×6=128, কত হলো 6×5=13, 3×1=2, 2×4=5, তাহলে হয়ে গেল কত 1,536 জন। উত্তরটা দেখে নিই, মিলিয়ে নিই, এটা অ্যান্সার, ঠিক আছে, 3 বছর পর এটাই অ্যান্সার, আমি একটু উত্তরটা মিলিয়ে নিই, কারণ উত্তর না মিললে আমাকে আমার দেখতে হবে কোথাও কত, 6.2, তো 6.2, 6.1, 6.2, কত 11 অঙ্কটা, হ্যাঁ 1,536 জন, এটাই অ্যান্সার, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের ভিডিও, তো যারা আমার চ্যানেল থেকে অঙ্ক শিখছো বা যারা জানো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিলে প্রতিটি ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর আমার এমনিতে ক্লাস টেনের সব অঙ্কগুলোই মোটামুটি আগে দেওয়া আছে, তবুও আমি প্রতি বছরই করে দেবো, নতুন নতুন করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা শিখতে পারো, ঠিক আছে। এই এই ভিডিওটা দেখে যারা যারা শিখতে পারছো একটু জানাবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।